আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো নর্মাল মেশিনের মধ্যে মোটর বসানোর নিয়ম। আমি এখানে একটি মোটর কিনে এনেছি, এই যে এই হচ্ছে মডেলটা, তো এটার মডেলটা হচ্ছে এই। আর এটার ভোল্ট আপনার 220 ভোল্ট, আর এটা টানবে হচ্ছে 150 ওয়াট। তো এর মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটি রাবার আছে চাকার মধ্যে আপনার লাগানোর জন্য, একটি ম্যানুয়াল আছে মানে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন তার জন্য, আর এখানে কিছু পার্টস আছে যা আপনার লাগানোর সময় দরকার হবে। আর এখানে আপনার এই যে মোটরটা, সেই মোটরটা, এই যে মোটরটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মোটরটা। আর এটা হচ্ছে আপনার প্যাডেল বা আপনার চাপ দিলে যে চলবে, এটা হচ্ছে সেই অংশটা। তো এটা আপনার কারেন্টের মধ্যে প্লাগটা লাগাতে হবে, আর এটা হচ্ছে যে অংশটা, এই প্লাগটা আপনার এই মোটরের মধ্যে বসাতে হবে। তো আমি এখন আপনাদেরকে এটা কীভাবে বসাতে হবে সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই নর্মাল মেশিনের মধ্যে মোটর লাগাতে হলে আপনার জাস্ট দুইটা পার্টসের দরকার, আমি সেটাই শুধু বের করে নিচ্ছি। এটা লাগবে, আর এখানে একটা ছোট্ট পার্টস আছে, এই দুইটা হলেই হবে। আর এগুলা যা আছে এটা আপনারা যত্ন করে রেখে দিবেন, যদি আপনারা মোটর লাগান পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। তো এটা আমি রেখে দিচ্ছি, যেটা যেটা লাগবে সেটি আমি বের করে নিচ্ছি। আর এই মোটরটা লাগাতে হলে আপনার এই স্ক্রুড্রাইভারটা লাগবে, এটা স্টারের মতো, ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হলেই হবে। তো এটা কীভাবে আপনার এই মেশিনের সাথে জয়েন দেবো সেটি দেখাচ্ছি। আপনার এই মেশিনের মধ্যে একটা স্ক্রু লাগানোর জন্য সিস্টেম আছে, আপনারা যদি ভালো মতো দেখেন বুঝতে পারবেন এই যে অংশটা। তো এই যে মোটরের যে অংশটা আপনার এই যে ফাঁকা দেখা যাচ্ছে, এটা আপনার এই বরাবর রাখতে হবে, এই যে এরকমভাবে। তো আগে যে ফিতাটা ছিল সেটি কিন্তু খুলে ফেলতে হবে, তো এটাকে এভাবে করে নিচ্ছে, এটা এভাবে করে আপনার রাখতে হবে। তো এখানে যে রাবারটা আছে, প্রথমে আপনার এই রাবারটা চাকার মধ্যে ভিতরের দিকে ভরে নিতে হবে। তো এটা ভরার একটা সিস্টেম আছে, আপনি যদি এটাকে এভাবে করে নেন তাহলে কিন্তু অনেক চাপাচাপি করতে হবে। তো এটার সহজ পদ্ধতি হচ্ছে, আগে যে ফিতাটা ছিল যেই সাইডে ঠিক সেই বরাবর আপনার প্রথমে এই রাবারটা রাখতে হবে, এই যে এই বরাবর যেভাবে রেখেছি ওই ভিতরের অংশে। এরপর এটাকে যদি এরকম করেন তাহলে কিন্তু খুব ইজিভাবে আপনার ভিতরে ঢুকে যাবে। এরপর এই যে এখানে যে একটা নাটের মতো আছে, এই রাবারটা আপনার এটার মধ্যে লাগাতে হবে। এখানে যে নাটটা লাগাতে হবে, এই নাটটা আপনার লাগাতে হবে। তো এই নাটের ভিতরে ছোট যে ওয়াশারটা আছে সেটা লাগিয়ে নিতে হবে। এরপর এখানে যে ছোট নাটটা মানে লাগানোর জন্য যে ছিদ্রর মতো আছে, এটাকে এভাবে করে নিতে হবে, আর এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে আপনার এটাকে টাইট করে আটকে দিতে হবে। রাবারটা ঠিক মতো লাগানো হয়েছে, এই যে এটা কিন্তু ঘুরছে আপনারা যদি ভালো মতো খেয়াল করে। তো এখন এই প্লাগটা, এই যে এখানে যে অংশটা আছে ঠিক এখানে এইভাবে করে লাগাতে হবে। তো এটার কিন্তু ভাজে ভাজে আপনার বসাতে হবে, আপনার উলট পালট হলে কিন্তু হবে না। এরপর এটা পাওয়ারের সকেটের মধ্যে আপনার লাগাতে হবে। তা আমি এটা কারেন্টের মধ্যে সংযোগ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে পায়ের মধ্যে থাকবে, ঠিক আমি যেভাবে রেখেছি পাটাও সেম একই রকমভাবে থাকবে। জাস্ট সামনের অংশে আপনার প্রেশার দিতে হবে এরকমভাবে, এই যে এরকমভাবে পা দিয়ে চাপ দিলে আপনার এটা অটো আপনার ঘুরবে। তো ইচ্ছে করলে আপনারা কিন্তু এই সাধারণ মেশিনের মধ্যে মোটর বসিয়ে সেলাই করে নিতে পারেন। আর সেলাই করার সময় কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হাত যেন ভিতরের দিকে না যায়, প্রথমে আপনার একটু সমস্যা হবে। আর পায়ের যে মাপটা মানে আপনি যে প্যাডেলটার মধ্যে যেভাবে চাপ দিবেন এটার উপরে আপনার সেলাইটা হবে। তো ধীরে সুস্থে প্রথমে করবেন, দেখবেন আপনার হাত এসে গেছে, আপনি ইজিভাবে সেলাই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।